হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রাজলগে। তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। আজকে নেক্সট দিন, আজকে হচ্ছে মঙ্গলবার। গুড মর্নিং সবাইকে, 11:45 থেকে আজকে ভিডিওটা শুরু করছি। তো একটু রান্নাবান্নাটা সাপটে নিলাম, কারণ হচ্ছে না তো অনেকটা দেরি হয়ে যেত কথা বলতে বলতে, ওই জন্য হলো চলো রান্নাবান্নাটা একটু শেষ করে নিই, তারপরেই ভিডিও শুরু করব। তো রান্নাবান্নার মধ্যে আজকে মঙ্গলবার, নিরামিষ জানো তো, দাঁড়া আলোটা জ্বালাই, তা না তো তোমরা দেখতে পারবে না আর কি। তো এই যে আজকে নিরামিষ মেনুতে রয়েছে পোস্তর তরকারি। আকাশকে অনেক কষ্ট করে রাজি করিয়েছি পোস্তর তরকারির জন্য, না তো পোস্ত দিয়ে আলু ভাজা খেতেই ভালোবাসে। তো দেখি যদি রাতে না একান্ত যদি খাবে বলে গেছে, বলেছে আজকের দিনটা করে নিয়ে খেয়ে নেবো এরকম বলে গেছে। তো যদি না খেতে চায় তাহলে আলু ভেজে দেবো, পোস্ত রেখেছি অল্প একটু ছড়িয়ে দেবো। তো এই যে পোস্তর তরকারি, এখানে ডাল সেদ্ধ করেছি, আজকে আর সাঁতলাইনি, কারণ হালকা হালকা খেতে ইচ্ছা করছে ওই জন্য আর কি। ডাল সাঁতলাইনি, সেদ্ধ করে রেখে দিয়েছি, মুসুর ডাল করেছি। আমি নিরামিষে মুসুর ডালটা খাই, কারণ হচ্ছে মুগের ডালটা খেলে আমার একদম সহ্য হয় না, গ্যাস হয়ে যায়, ওই জন্য খুব কম করি মুগের ডালটা। তো এখানে উচ্ছে ভেজে রেখেছি, আর একটুখানি পোস্ত বেটে হচ্ছে নুন আর সর্ষের তেল দিয়ে এখানে রেখেছি, শুকনো গরম ভাত দিয়ে, মারাত্মক লাগে, মারাত্মক। তো যাই হোক, আগে মেনু হচ্ছে এই, ঢাকা টাকা দিয়ে নি দেবো এক্ষুনি, তো দিয়ে দেবো, সবাই মতো টেবিলে ট্রান্সফার করেছি আর কি। এখানে শান্তুর জন্য চিকেন করেছি, মঙ্গলবার শান্তুকে চিকেন আমি দিই না, একদমই খায় না, কিন্তু কালকে জন্মাষ্টমীর পুজো ছিল ওই জন্য শান্তুকে ভাতই দিইনি কালকে। কালকে সারাদিন ওর যেই খাবারটা আর কি, পেডিগ্রি খেয়েছে আর ওটস খেয়েছে, আর আজকে ভাত একদম মানে নিরামিষ খেতেই চাইবে না ওই জন্য। আর কুমড়োও নেই, কুমড়ো থাকলে নয়, কুমড়ো আলু দিয়ে একটু ট্রাই করতাম, কিন্তু কুমড়ো নেই বলে আমি আরও সাহস পেলাম না। তো চিকেন ছিল, চিকেন করে দিয়েছি, একটু আজকের দিনটা শান্তি করে খাক, কারণ হচ্ছে না তো ওর শরীরটা খারাপ হয়ে গেলে না আমারই বেশি খাটুনি হয় ওই জন্য আর কি। তো ওইটা গ্যাসেতেই রেখে দিয়েছে শান্তু কাকার, ওখান থেকেই ভাত মেখে খাইয়ে গ্যাস ওভেনটা মুছে নিলেই কমপ্লিট, ওই জন্য আর টেবিলে নিইনি, কারণ টেবিলে সব নিরামিষ রান্না বান্না ওই জন্য আর কি। আর সকাল সকাল আমার ঘরে একটা জিনিস এসে গেছে, জামা কাপড় মেলার স্ট্যান্ড দেখতে পাচ্ছ, জামা কাপড় সকালবেলায় কেচে কুচে সব মেলে দিয়েছি, কারণ হচ্ছে রোদটা তাও এখন একটুখানি উঠেছে, সকাল থেকে যে হারে বৃষ্টি হলো আমি আর ছাদে যাওয়ার রিক্স নিইনি, সব স্ট্যান্ডেই মেলে দিয়েছি, আর ছাদে যাচ্ছি না। এবারে ঘরটা জাস্ট একবার মুছবো, ঝাঁটও দেবো না, কারণ কালকে ছিলামই না আর কি, নোংরা হবে, একবার জাস্ট বাসি ঘর, ওই জন্য নেতা বোলাবো, বলিয়ে স্নান টান করে যাব পুজো করতে। আজকে নন্দোৎসব জানোই, জন্মাষ্টমী পরের দিন নন্দোৎসব থাকে, তো গোপালকে একটু ভালো করে স্নান টান করিয়ে আর একটা জামা কিনেছি, দুটো জন্মাষ্টমীর জন্য জামা কিনি আমি সব সময়, যেদিন জন্মাষ্টমী একদিন পরে পরের দিনও আমি নতুন জামাই পরে। তো ওই জন্য স্নান টান করিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বসাই ওদের। তো এই আর কি, আকাশ বিস্কিট দিয়ে গেছে সকালবেলা বিস্কিট জল, আমি তো বাড়ি থেকে এসে প্রথমে গোপালটা শুয়ে দিয়েছিলাম, গোপু বললো দুজনেই ঘুমাচ্ছিল, এক দেড় ঘন্টার একটু পাওয়ার ন্যাপ নিয়ে নিয়েছে, তারপরে বাবি আবার স্নান করে সব তুলে দিল। তো বললো ওটা ওদের পাওয়ার ন্যাপ ছিল এক দেড় ঘন্টার জন্য, কালকে রাতে তো ওদের শোয়াইনি, কারণ কালকে জন্মদিন, একটুখানি পার্টি ফার্টি করবে তাই না। তো দেখতেই পেলে কটা বাজে, তো পুজো টুজো সেরে শীতের দিকে একটু প্রসাদ দিয়ে আসলাম, এই আমাদের সামনেই আর কি সোজাসুজি যান। তো সকালবেলা প্রসাদ দিয়ে গেছিলো, তো আমি এখন গোপুগুলোকে পুজো করলাম, তো প্রসাদ দিয়ে আসলাম, তো ওই দাঁড়িয়ে গেছিলাম গল্প টল্প করতে আর কি। তো চলো তোমাদের গোপুগুলোকে দেখিয়ে নিই আজকে নন্দোৎসবে কেমন সেজেছে, কালকে তো দেখোইছো আজকেও দেখো। তো এই যে আজকের নন্দোৎসবের সাজ, গোলুর জামাটা শুধু দেখো একদম ফিটিংস হয়, বিশাল থেকে কিনি তো বিশালের জামা, গোলুর একদম ঠিকঠাক হয়, এই যে আর দোকান থেকে একদম ছোটদের জামা কিনলে একটু বড় বড় হয়, কিন্তু বিশালের একদম বাচ্চাদের জামাগুলো গোলুর একদম ঠিকঠাক সাইজে হয়। তো এই যে কালকে সাজানোর পরে এত সুন্দর লেগেছে, মানে চোখের মেকআপটা বিশেষ করে ওই নীল আই শ্যাডোটা দেওয়ার পরে চোখটা যেন হাইলাইট হচ্ছে, তাই না বন্ধু?
জানিও কেমন লাগছে এই জামাটা পরে আজকে। আর গোলুর সাজ তো দেখালাম, গোপুর সাজটাও তোমাদের দেখাই, ম্যাচিং করে একদম মুকুট ফুকুট পরিয়ে দিয়েছি, সুন্দর দেখতে লাগছে। এই যে হ্যাঁ, আজকে মিসিং রয়েছে, আজকে ফুলটা পাইনি, কারণ হচ্ছে এত পরিমাণে বৃষ্টি হয়েছে, এখানে কোনো গাছে ফুল ফোটেনি, মানে টগর গাছগুলো একদমই ফুল হয়নি, হয়তো দু চারটে যদিও বা হয়েছে বৃষ্টির এতে একদম নিচে পড়ে পড়ে গেছে, ওই জন্য আর ফুল তুলিনি। আর পিসিকে তো ফুল দিতে বারণই করেছিলাম, ওই জন্য আজকে ফুল ছাড়াই পুজো হয়েছে। আকাশ তো বলছে আবার পিসিকে বলে দেওয়ার জন্য ফুল দিতে, কারণ এখানে ফুল নিয়ে যা মারপিট শুরু হয়েছে, তো ওই জন্যই আর কি। এই যে গোপু গোলুর সাথে যা সাক্ষাৎ করার করা হয়ে গেছে, আবার সন্ধ্যাবেলা দেখা সাক্ষাৎ করব। এই যে এখানে গোপু গোলুর জামা কাপড় চারদি জমেছে, এইসবগুলো আজকে আর কাছে নি, কারণ এই জানলাটা না ধুনো ধূপ চালিয়েছি, জানলাটা অর্ধেকটা দিয়ে দিয়েছি, একদম অল্পই খোলা, তাতে কি হবে জানলায় জলটা পড়লে জানলাটা নষ্ট হয়ে যাবে। তো কালকে কেচে দেবো, কালকে সকাল থেকে কেচে ওখানটায় মেলে দিলে ভালো রোদ আসে, কালকে শুকিয়ে যাবে। ওই জন্য এই ঘরে তো কেউ ঢুকি না, সেরকম মানে একদমই ঢুকি না, সেরকম কি একদমই ঢোকা হয় না, ওই গোপু গোলুর সাথে যখন দেখা করার হয় তখনই দেখা হয় আর কি। সকালবেলা যেমন আকাশ দেখা করে খাই, তুলে তুলে দিয়ে খেতে টেতে দিয়ে যায়, আমার সাথে এই দু টাইম দেখা হয়, এই দুপুরের টাইমটা আবার সন্ধ্যাবেলার টাইম, তিনটে টাইম সরি, দুপুরে সন্ধে আর রাতে শোয়াতে আসি এখন। তা তো এই ঘরে আমরাও ঢুকি না, শান্টু তো দূরস্থ, শান্টুরা ঢোকেই না। এই যে তাও আজকে একবার ঢুকে পড়েছিল, এটা খুলে রেখেছিলাম ঘরটা মুছে, আরও ঘুম থেকে উঠে পড়েছে, আমি খেয়াল করিনি, ঘুমাচ্ছিল বলেই মেনলি অত তাড়াহুড়ো ছিল না দেয়ার, এটা উঠে আর এ ঘরে চলে এসেছিল, ওই একবার ঢুকেছে। না তো এবারে একদম ওকে ঢুকতে দিই না, এটা একদম দিয়ে রাখি এখানটা। আর আমার ওই জামা কাপড়ের স্ট্যান্ডটা কিনে এত সুবিধা হয়েছে, ওখানটা মেলে রেখেছি, এতক্ষণে আধ শুকনো হয়ে মানে একদমই প্রায় শুকিয়ে শুকিয়ে এসেছে, এরকম হয়ে গেছে, ফ্যান চলছে না খাবে, তো ওই জন্য আর কি। তো তোমাদের দেখা একবার ভালো করে চলো। তো বন্ধুরা, এই যে তোমাদের দেখিয়ে দিচ্ছি কেমন লাগছে, আর আমি গুনে দেখলাম মোট 13-14 খানা জামা কাপড় মেলাই যায়, কারণ ছোটোখাটো হলে আরও বেশি মেলা যাবে, আমার যেহেতু বড় বড় ছিল ওই জন্য 13-14 খানা মতো হয়েছে আর কি। তো এই নাইটি ফাইটি ছিল, তো ওই জন্য এক একটা স্ট্যান্ডে পুরো এক একটা জায়গা নিয়ে নিচ্ছে ওই জন্য আর কি। আর এই যে আমার ভূতো ভূতকে এরম শুতে দেখলে আমি একটু চটকে বটকেও না করে থাকতে পারি না, আমি একটু চটকে বটকে দিই, এখন তো ক্যামেরাতে ওই জন্য একটু কম চটকালাম, কিন্তু ধরে চটকে বটকে দিই। আর এখানে দেখো এই হাঁড়িটা ভেতরে ঢোকাতে হবে, ঢোকাতে পারিনি, আর আমার ব্যাগটা কাল এসছি তো ভিজে গেছে বৃষ্টিতে, ওই জন্য আর ঢোকায়নি, একটু বাইরে ফ্যানের তলায় রেখেছি, বাইরে তো দেওয়ার কোনো ব্যাপারই নেই, ফ্যানের তলাতেই যা শোকানো শোকাক। আর তোমাদের পুদিনা গাছটা তো আপডেট দেওয়াই হয়নি অনেক দিন যাবত, এই যে কয়েকটা পাতা কালো কালো হয়ে যাচ্ছে, কেন হয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি না, তো জল তো চেঞ্জ করছি, 2-3 দিন অন্তর অন্তর জল চেঞ্জ করতে হয় দেখেছি, এই যে একটা শেকড়ও হয়নি, বাকিগুলো সব শেকড় হয়েছে ভেতরে, তো জল তো চেঞ্জ করছি, জানি না হবে কি হবে না, মাটিতে বসালেও না কিরম মানে শুকিয়ে মরে মরে যায়, একটা বসিয়েছিলাম হয়নি। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং সবাইকে, আর এখন বাজে 6:30, তোমাদের সাথে কথা হচ্ছে, আর সুন্দর সুন্দর সব দেওয়া কমপ্লিট, আমার চা করা হয়ে গেছে, চাটা ঘরে নিয়ে গিয়ে রেখেছি, চাটা খাবো, শান্টুকে মাঝখানা বিস্কিট দিলাম, ওই মেয়ে বিস্কিট না কিন্তু ওর ওর যে বিস্কিটগুলো কিনেছে ওই বিস্কিটগুলো আর কি, তো মাঝখানা দিয়েছি শুনেই তো ওরা আবার অনেকে কমেন্ট করতে শুরু করবে, তো সেই জন্য বলে দিলাম। তো যাই হোক, রাতে রান্নাবান্না তো করাই রয়েছে, ভাতও রয়েছে বেশ অনেকটা, আর একটুখানি ভাত করতে লাগবে, বেশ অনেকটা বলতে দুজনের মতো আবার হবে না, ও সারাদিন পরে সকালে ভাত খেয়ে বেরোয় অল্প কটা, তাও রাতে এসে খাবে, একটু ভাতটা ঠিকঠাকভাবে হয় না, তো ভাত বসাতে লাগবে, আর 1-2 মুঠো মতো হলেই হয়ে যেত, কিন্তু ওই টেচকিটায় ভাত করি তো ইচ্ছা করে বেশি করে করবো ভেবেছিলাম, কিন্তু করতে পারি, কারণ বেশি ধরবে না তো ওইটুকুনি টেচকিতে, আর দুজনের জন্য হাঁড়িতে ভাত বসাতেও ভালো লাগে না, ও তো ওই এক হাতের মতো ভাত খেয়ে বেরিয়ে যায়, আর আমি আর শান্তু, ওই জন্য আবার একটা হাঁড়িতে ভাত বসানো, ওই জন্য আর বসাই না, ওই টেচকিতেই হয়ে যায়, তো এই আর কি।
তো চলো এবার চাটা খাই, এত ঠান্ডা লেগেছে না, মানুষের সাথে কথা বলবো যে বলতে পারছি না, গলায় ব্যথা হয়েছে আর মানে গলাটা খুশখুশ খুশখুশ করছে এখানটায়, ঠিক যেন কিছু একটা আটকে আছে, এরকম একটা ঠান্ডা লেগে গেছে প্রচণ্ড। তো চলো সাথে থাকো, চাটা খাই গরম গরম, যদি একটু ভালো লাগে বা গলাটা চেপে আসছে কথা বলতে পারছে, যদি একটু ভালো লাগে। তো এই গরম যাবে এবার, এই বর্ষাটা যাবে এবার, ঠান্ডাটা আস্তে আস্তে আসবে, এই টাইমটাই আমার ঠান্ডাটা লাগে। খুব ঠান্ডা যখন থাকে ঠান্ডা লাগবে না, আবার ঠান্ডা যখন যাবে যাবে ওই টাইমটা আবার ঠান্ডা লাগবে। তো চলো, তারপর বাসন মাজা অনেকটা জল ঘাটা হচ্ছে না, বাসন মাজা ঘর মশানায় দিন আনতে একবার হচ্ছে, কিন্তু বাসন মাজা তো টুকটুক করে চলতেই থাকছে। তো ওই আর কি, চলো সাথে থাকো। আর কালকে বিশাল থেকে জন্মাষ্টমী, হ্যাঁ কালকেই তো জন্মাষ্টমী, তোর মাথাটা সব মানে সব ভুলে যাচ্ছে এরকম হচ্ছে। জন্মাষ্টমীর দিন বিশালে গেছিলাম, বিশাল থেকে গিয়ে কিচ্ছুই কিনিনি, এই যে লোহার এই কড়াটা কিনে এনেছি, বেশ ছোট্ট মতো হয়েছে, দুজনের রান্নার জন্য, দু চারজনেরও হয়ে যাবে, চারজনেরও হয়ে যাবে, আমরা যে পরিমাণে তরকারি খাই তাতে চারজনেরও হয়ে যাবে। তো বেশ সুন্দর হয়েছে কড়াটা, লোহার কড়া কিনেছি। টিদির ভাইয়ের বাড়িতে গেছিলাম, টিদির ভাইকে দেখছিলাম, এরকম একটা লোহার ছোট্ট কড়াতে আলু ভাজছে, আমার বেশ পছন্দ হয়েছে। তো তখনই ভেবেছিলাম একটা কিনবো লোহার কড়া, আমার এমনিতেই একটা ছোট কড়ার খুব দরকার ছিল, কারণ দুজনের রান্না অত বড় কড়া দেখতেই পাও, অত কড়াতে কোনো মানে কড়ার মানেই হয় না, বেকার মাছতে গেলে হাড়ে হিম গজিয়ে যায়। একটা ছোট কড়া কেনার প্ল্যানে ছিলামই আর কি। তো ডিভাই কড়াটা দেখে মাথায় আসলো লোহার কড়া কিনলেই তো হয়, তো ওই জন্য বিশালে গেছিলাম। বিশাল অ্যাপে আমি দেখেছিলাম আয়রনের কড়া ছিল, তো ওই জন্য ভাবলাম সাইজটা আমি বুঝে উঠতে পারছিলাম না, মানে অনলাইনে অর্ডার দিয়ে দিলেও হতো কিন্তু আমি সাইজটা বুঝে উঠতে পারিনি, ওই জন্য গিয়েই কালকে কিনে এনেছি। তো 219 টাকা নিয়েছে কড়াটা, কিন্তু বেশ ভালো হয়েছে। তো চলো সাথে থাকো, লাইট অফ করে দিলাম, এবারে চাটা খেতে হবে, মানে আর কথা বলতে পারছিলাম, গলার উপর প্রেশার পড়লে না খুব কষ্ট হচ্ছে। তো যাই হোক চলো।